ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভয়াল গঙ্গা তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। ভাঙনে গ্রাসে ঘরদুয়ার, ভাঙছে পাড়, নদী গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক গাছ। এই ছবি মুর্শিদাবাদের ফরাক্কার চর এলাকা, হোসেনপুর, কুলিবিয়ার, পার দেওয়ানপুরে ভিজে মাটি হারানোর আশঙ্কায় প্রায় হাজার পরিবার। এত মানুষ ভয়াবহ অবস্থায় আতঙ্কে দিন কাটছে, এবং তাদের ছেলে মেয়ে নিয়ে রাত্রে ঘুমোতেও পারে না, এবং ভালোভাবে খাওয়ারও জোগাড় করতে পারে না। ফরাক্কায় প্রায় 400 মিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। চোখের সামনে তলিয়ে যাচ্ছে বাড়িঘর, জমি, বাগান। ইতিমধ্যে গঙ্গায় তলিয়ে গিয়েছে 10টি বাড়ি। কার্যত দিশেহারা স্থানীয়রা মাথার উপরের ছাদ হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। মাঠে করে ঘুমিয়ে আছি, একটা বিছাবার কোনো চট নাই, কিছু নাই, খাবার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমাদেরকে যেখান থেকে হোক আমাদের ব্যবস্থা করে দেন, আমরা জানে কোনো জায়গায় বাড়ি ঘর করতে পারি। বুধবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক, বিডিও রাজশ্রী চক্রবর্তী ও পঞ্চায়েতের প্রতিনিধিরা। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস বিধায়ক ও বিডিও। এই চিঠি দেবো জিএমকে যে আমাদের এই যে 200 পরিবার, 200 পরিবারের জন্য তুমি পুনর্বাসন দাও। তোমার ব্যারেজের প্রচুর জমি আছে, আর আমাদের ক্ষমতা নেই জমি কিনে কিনে বাড়ি করা। লোকজনকে আমি এটাই আশ্বস্ত করতে এলাম যে ব্লক অফিস এদের সাথে আছে, এবং তাদের যা যা সাহায্য লাগবে ব্লক অফিস থেকে পাবে। কথায় বলে নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। আর এটা যে নিহাতে কথার কথা নয় সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ফরাক্কার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।